হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং কারা পাবে কারা কত টাকা পাবে সমস্ত কিছুটা বিস্তারিত জানানো হয়েছে নিশ্চিত কোন মহিলারা কত তারিখে কত টাকা পাবে এবং সবার টাকার তারিখ ঘোষণা হলো এবারে আপনাদের আর অপেক্ষা করতে হবে না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন এবং পুরনো তার সাথেই ভান্ডার থেকে টাকা পাওয়া বন্ধ ছিল সকল মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা ঠিক আছে নতুন পুরনো এবং যাদের টাকা বন্ধ ছিল সকলেরই টাকা দেওয়ার ঘোষণা ভান্ডার মে মাসে এক হাজার টাকা দু হাজার টাকা অনেকের দশ হাজার টাকা পাওয়া হবে জানানো হয়েছে বাংলার মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা জমা দিতে চলেছে কত তারিখ থেকে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এ নিয়ে ইতিমধ্যে আরও একটি সরকারি ঘোষণা হয়ে গেছে কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের পাঁচশো টাকা এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া শুরু করা হয় আপনারা নিয়মিত সেভাবে পেয়ে আসছেন সে মতোই প্রত্যেক মহিলারা অ্যাকাউন্টে পাঁচশো টাকা এক হাজার টাকা আর্থিক সহায়তা পেতে শুরু করে ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা কুড়ি মাসের টাকা পেয়ে গেছেন যে সকল মহিলারা কুড়ি মাসের টাকা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সেই মহিলারা এই মে মাসে এক হাজার টাকা করে এবং ও সহ অন্যান্য সাধারণ বর্গের যারা রয়েছেন তারা পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন তাহলে কারা টাকা বেশি পাচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত কেন পেতে পারেন সমস্তটাই জানাচ্ছে সমস্তটাই আপনি জেনে নিতে পারবেন তবে মে মাসে পাঁচশো এবং এক হাজার টাকার সাথে সাথেই এই প্রকল্পে মহিলারা পাবে এক হাজার থেকে দশ হাজার টাকা অনেকেই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের অনেক মহিলা এপ্রিল মাসে টাকা পায়নি তারা এবার দুটো কিস্তির টাকা পাবে আবার দু হাজার বাইশ সালে প্রকল্পে নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হয়েছে তবে প্রায় তিন থেকে চার লক্ষ মহিলার টাকা পাওয়া হয়নি সেই মহিলাদের টাকা দেবার কাজ শুরু করেছে এই মে মাস থেকে টাকা পাবেন বলে জানানো হয়েছে ঠিক আছে তাদেরও কাজ শুরু হয়েছে এবং প্রায় শেষের দিকে আপনাদেরও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে নাইনটি কাজ শেষ হয়ে গেছে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছিল ঠিক আছে সমস্ত কাগজ ঠিক মতো জমা করেছিল তাদের কিন্তু নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে এবার তারা এই মে মাসে কিন্তু টাকা পেয়ে যাবে সেই কারণে কিন্তু একটু দেরিটা হচ্ছে যেসব মহিলারা এস সি জমা করেও টাকা কম পাচ্ছিলেন তাদের আবার পুনরায় এস সি কাগজ জমা করে আবেদন করেছে ঠিক আছে নির্দেশ ছিল জমা করার জন্য সেই কারণে তারা জমা করেছে কিন্তু সে সকল এস মহিলাদের মধ্যে অনেকেরই ছ মাস অনেকেরই সাত মাস অনেকের আট মাস এমনকি দশ মাস ধরে টাকা পাচ্ছে না ঠিক আছে অনেকেই কিন্তু বহু মাস ধরে কিন্তু টাকা পাচ্ছে না আগে এসব মহিলারা পাঁচশো টাকা পাচ্ছিলেন কিন্তু এস কাগজ জমা করার পর থেকে সেই পাঁচশো টাকাও ঢুকছে না তারা যখনই এস সি কাগজটা জমা করেছে যে এক হাজার টাকা করে পাবো সেক্ষেত্রে পরের মাসে বা তার পরের মাসে হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয়নি মাস সাত মাস আট মাস ন মাস দশ মাস ধরে কিন্তু অনেকের টাকা বন্ধ আছে তো সেই ক্ষেত্রে আপনারাও যদি এস কাগজ জমা করেছিলেন আপনাদেরও টাকা বন্ধ হয়ে আছে তাহলে কিন্তু আপনাদের জন্য বড় সুখবর সেই এসসিএসটি এসটি জমা করা মহিলাদের ব্যাঙ্কে একেবারে সব মাসের টাকা পাবেন এবার যদি আপনি এসসিএসটি সি কাগজ জমা করার পর থেকে আবার পাঁচশো টাকা করে পাচ্ছেন তাহলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে যাদের টাকা এসসিএসটি জমা করার পর বন্ধ হয়ে গেছে যে কমাস আপনার টাকা বন্ধ ছিল সমস্ত মাসের টাকা দিয়ে দেওয়া হবে এই সাত আট নয় দশ মাসের জন্য এস মহিলারা এখান থেকে একেবারে সব টাকা পাবেন সুতরাং যে সকল মহিলারা যত মাসের টাকা বাকি আছে সব টাকা দিয়ে দেওয়া হবে এদিকে যে সমস্ত সাধারণ ক্যাটাগরির মহিলারা এপ্রিল মাসের টাকা পাননি তারা এবারে দু মাসের টাকা একেবারে এক হাজার ও এস সি দু হাজার টাকা এছাড়া বিধবা ভাতা ও লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে পনেরোশো টাকা ও দু হাজার টাকা পেয়ে যাবেন এর সাথে বয়স ষাট হয়েছে তারাও এই মে মাস থেকে এক হাজার টাকা পাবেন বলে জানা যাচ্ছে ঠিক আছে বয়স ষাট হয়েছে টাকা বন্ধ ছিল তাদেরও টাকা এক হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে মে মাসের আঠেরো তারিখ পার হয়ে গেল টাকা ব্যাংকে আসেনি আগে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেত তবে এই মে মাসের টাকা কবে ঢুকবে এ নিয়ে রাজ্যের সমস্ত মহিলাদের দুশ্চিন্তা মুক্ত করতে বিরাট সুখবর শোনালো সরকার জানিয়ে দেওয়া হয়েছে যে এই মে মাসের টাকা ব্যাংকে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যেই দেওয়ার কথা ঠিক আছে এবারে নিশ্চিত করা হয়েছে যে এপ্রিলের টাকা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যেই সকলের ব্যাঙ্কে পেয়ে যাবেন সুতরাং এই মাসে সকলের ব্যাংকে টাকা জানানো হয়েছে এর জন্য কোনো পদক্ষেপ নিতে হবে না সুবিধাভোগীদের ঠিক আছে তবে যাদের ব্যাংকের কাজ বাকি আছে তাদের সেই সব কাজ সেরে ফেলতে হবে নইলে টাকা পাবেন না বলে জানানো হয়েছে এটাই স্বাভাবিক এই নিয়েও কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড়ো সুসংবাদ নিশ্চিত আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন টাকা চলে আসবে এই কয়েকদিনের ভিতরেই ঠিক আছে তো যদি কোনো নতুন আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানাবো এখান থেকে কিছু না থাকলে কমেন্ট করবেন নতুন ধরনের চেষ্টা করবো বা ডিটিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব